ছুরি তুই মারলে আমার হাড়ে পিটলে যে পিছিয়ে হাড়ে নিয়ে জনা পড়লা, এটা ছুরি গুটে তিলা ভুসি দিলে যে নটা টিস পড়িছে, নটা আটটা টিস পড়িছে, চালিনি পারবার মুই। যুবকঙ্ক যৌনাঙ্গকু আক্রমণ করিবা ঘটনারে এসপিঙ্ক দ্বারস্থ হইছি পরিবার। বলাঙ্গীর সহর এবে ক্রাইম সিটি, ধীরে ধীরে পালটিবারে লাগলাণি। প্রতিদিন ঘটুছি কিছি না কিছি অপরাধর ঘটনা। তেবে বিন্দাস বুলুছন্তি এটি অপরাধী। বলাঙ্গীরর পুলিশ এবে অপরাধীঙ্কু ধরুছি, না অপরাধীঙ্ক আক্রমণর শিকার হেউছি তাহা এবে বড় চিন্তার বিষয়। আও এঠারে আক্রমণর শিকার হইতিবা যুবকঙ্কর কেস পুলিশ রখিব না নাহি তাহা বি এক বিরাট বড় প্রশ্ন। এমিতিক অভিযোগ আনি আজি বলাঙ্গীর এসপিঙ্ক দ্বারস্থ হইছন্তি বলাঙ্গীর সহরর তালপালি পড়ার শ্রীকান্ত বগর্তি। শ্রীকান্তক অভিযোগ, গত 23 তারিখ দিন রাতি পাখাপাখি 10টা সময় তালপালি পড়ার ভগবতী মন্দির নিকটে ঠিয়া হইতিবা সময় সেই পড়ার চারিজন যুবক আসি তাঙ্ক যৌনাঙ্গকু আক্রমণ করিলে। মুই তালপালি পড়া সকা সে ভাগবত মন্দির নো ঠিয়া হইছিনি, মেলা ঠেঙ্গা ধরি আসলে চারটা পিলা মতে পিছলে পিছলে, সেথরে মোর দাদা ছুড়ে আসলা, মোর দাদাকে বিহস করতেল পিছলে, মোর মা বি আসলা ছুড়ে, মোর মার শাড়ি ছুড়া চিড়ি দেলে, সে কানফুল কোনপালে পড়ি গলা লাল লুতি মারলে যে, আউ কহলা মাত্র কেস দিয়ে গনু যে আমার 4 দিন 5 দিন হলো কেস নিয়ে ধরবার, আর সেথরে ফিরি মতে ফিরি নিলে আর থানারে বসে দিলে 9 বাজে নু যে রাতের 9 বাজে শাড়ি জন। তালপালি পড়া রাজা আর সমীর আর শেখর লিপু হঠাৎ বই নি বুঝি পানি ছকে আমার ছকে ঠিয়া আসতিনি, মুই আসি ঝগড়া পত্র বলে মোর দাদা নে লাইছিলে যে গণেশ পূজাকে, সে গণেশ পূজার রিক্স রখি করি এটা পিঠা মরা করলে হতে গলা মারে কি চার্জ করলে না শোনন আসুন স্যার, সে এটা ছুরি তি মারলে আমার হাড়ে পিটলে যে পিছিয়ে হাড়ে নিয়ে জনা পড়লা, এটা ছুরি গুটে তিলা ভুসি দিলে যে নটা টিস পড়িছে, নটা আটটা টিস পড়িছে, চালিনি পারবার মুই। হ্যাঁ ইয়ে মি হেমন্তকে ঢুকাবার চাহুছে আজ্ঞা, কেস আমার চালু নি আবার কেস চালু বলছে। হ্যাঁ পুলিশ কাহলে কেস নিয়ে ধরবার আমার নাই সেটা আমি ভাবুছি আজ্ঞা। হেন্তা বড় বড় লোক মানে 5-6 লোক মিশি যেছন যে সেমানে কেস আমার নিয়ে ধরবার, সে মগর কেস কে টক করে ধরলে, সেমানে কাঁ কেস টেলি দিলে যে মি ঘুড়া কুদা কেবে করি যে এন্তা ইচ্ছা কেন্দ্র ঘুড়া কুদা করি যে সেতে আসি করে কেস দিয়ে দিলে যে মতে সকালে 9 বাজে বেটি নিয়ে গুলা বসে থেলে টানারে হ্যাঁ নিশা ফা ট্যাবলেট গঞ্জে সব খাসন সেমানে। আউ শ্রীকান্তকু বঞ্চিবা পাইঁ আসিথিবা তাঙ্କ মা ও বড় ভাইଙ୍କୁ ବି ସେମାନେ ଆକ୍ରମଣ କରି ଘଟଣାସ୍ଥଳରୁ ଫେରାର ହୋଇଯାଇଥିଲେ। ଆକ୍ରମଣ କରିଥିବା 4 ଜଣ ଯୁବକ ହେଉଛନ୍ତି ରାଜା, ଶେଖର, ଲିପୁ ଆଉ ସମୀର। ଆଉ ଏନେଇ ଶ୍ରୀକାନ୍ତ ନିଜେ କହିଛନ୍ତି, ଏନେଇ ବଲାଙ୍ଗୀର ଟାଉନ ଥାନାରେ ଅଭିଯୋଗ କରିବା ପରେ ମଧ୍ୟ ଟାଉନ ପୋଲିସ ନା ଆକ୍ରମଣକାରୀଙ୍କୁ ଧରୁଛି ନା ତାଙ୍କ ନାଁରେ କୌଣସି ମାମଲା ରୁଜୁ କରୁଛି, ଯାହାକି ପୋଲିସର କାର୍ଯ୍ୟପ୍ରଣାଳୀ ଉପରେ ବି ପ୍ରଶ୍ନ ଉଠାଉଛି। ଆଉ ଏସବୁ ଫଳରେ ଅତିଷ୍ଠ ହୋଇ ଆଜି ବାଧ୍ୟ ହୋଇ ବଲାଙ୍ଗୀରର ଏସ୍ପିଙ୍କ ଦ୍ୱାରସ୍ଥ ହୋଇଛନ୍ତି ଶ୍ରୀକାନ୍ତ। ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା ଯୁବକଙ୍କ ଉପରେ ହୋଇଥିବା ଆକ୍ରମଣରେ ପୋଲିସ ଅପରାଧୀଙ୍କୁ ଧରୁଛି ନା ନାହିଁ। ବଲାଙ୍ଗୀରରୁ ଶରତ ଚନ୍ଦ୍ର ମିଶ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ ଦେଖିବେ।